আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মাহমুদুল হাসান সোহান আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি ফার্মাকোলজি টিউটোরিয়ালসে আজকের বিষয়বস্তু মাস্কারিনিক রিসেপ্টর এখন কথা হচ্ছে মাস্কাইনিক রিসেপ্টর জানার আগে আমাদের জানতে হবে মাস্কারিন জিনিসটা কি মাস্কাইন জিনিসটা হচ্ছে একটা কেমিক্যাল কম্পাউন্ড যেটা হচ্ছে পয়জনাস এবং এটা পাওয়া যায় কিছু কিছু নির্দিষ্ট মাশরুমের মধ্যে নর্মালি বেশিরভাগ মাশরুমই পয়জনাস এবং সেই পয়জনাস মাশরুমগুলো খেলে আমাদের মাস্কারিনিক পয়জনিং হতে পারে এখন কথা হচ্ছে যে মাস্কারিনিক রিসেপ্টর এর মধ্যে আমরা মাস্কারিন সম্পর্কে জেনেছি যে মাস্কারিন হচ্ছে একটি কেমিক্যাল কম্পাউন্ড কিন্তু রিসেপ্টর জিনিসটা কি। যে রিসেপ্টর কিভাবে কাজ করে যে রিসেপ্টর হলো একটা প্রোটিন মলিকুল যার লোকেশন একটি সেলে বা দেহকোষে এটা কিভাবে কাজ করে এর কাজ হচ্ছে সেলের বাইরে থেকে কোনো কেমিক্যাল সিগন্যাল আসলে রিসিভ করা এবং সেই সিগনাল অনুযায়ী সেলুলার বা টিস্যু রেসপন্স তৈরি করা এখন কথা হচ্ছে যে মাস্কারিনিক রিসেপ্টর কী জিনিস মাস্কাইনিক রিসেপ্টর হল এমন একটি রিসেপ্টর যা সেলের বাইরে বা সেলের সংস্পর্শে মাস্কারিন এলে তাকে গ্রহণ করে বা তার সাথে বাইন্ড করে তারপর দেহে কিছু সেলুলার বা টিস্যু রেসপন্স ঘটায় এখন সেলুলার বা টিস্যু রেসপন্স ঘটলে কি হয় বা দেহে মাস্কারিন পয়জনিং হলে কি কি ঘটে সাধারণত দৃষ্টি শক্তি ঝাপসা হয়ে যায় বা দৃষ্টি ঝাপসা হয়ে যায় লালাকরণ বেড়ে যায় বেশি বেশি ঘাম হতে থাকে তা পরবর্তীতে গ্যাস্ট্রিক সিক্রেশন বেড়ে যায় ডায়রিয়া হয় পলিউরিয়া হয় সব কিছুই বেড়ে যায় দুইটা জিনিস শুধু কমে যায় একটা হচ্ছে দৃষ্টিশক্তি কমে যায় আর হচ্ছে হার্ট রেট কমে যায় যেটাকে ব্র্যাডিকার্ডিয়া বলে তো আবার যদি আর একটু রিক্যাপেচুলেশন করি তাহলে মাস্কারিনিং পয়জনিং হলে মোটামুটি অনেকগুলো ঘটনা ঘটে প্রথমে হচ্ছে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া যদি মাথা থেকে আসি যে চোখের মধ্যে আসে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া মুখের ভেতরে লালা বেড়ে যাবে তারপরে বেশি বেশি ঘাম হবে তারপরে বুকের মধ্যে হচ্ছে হার্ট রেট কমে যাবে তারপরে পেটের মধ্যে যদি আসি তাহলে হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন বেড়ে যাবে তার পরবর্তীতে নিচের দিকে আরও যদি নামি তাহলে ডায়রিয়া হবে আর সেই সাথে সাথে পলি ইউরিয়াও হয় তো আমরা ইজিলি মনে করতে পারবো যে হচ্ছে প্রথমে মাথার মধ্যে কী হবে মাথার মধ্যে প্রথমে আসে চোখ চোখের মধ্যে দৃষ্টিশক্তি কমে যাবে তারপরে মুখের ভেতরে আছে জিউ জিউভাতে জিউভার চারপাশে আছে হচ্ছে স্যালাইবারি গ্ল্যান গ্ল্যান্ড তিনটা স্যালাইবারি গ্ল্যান্ড থেকে স্যালাইবেশন বেড়ে যাবে তারপরে মুখের মধ্যে বেশি বেশি ঘাম হবে বুকের মধ্যে হার্ট রেট কমে যাবে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন পেটের মধ্যে বেড়ে যাবে গ্যাস্ট্রিক্টিক্রেশন যদি বেশি বেড়ে যায় তাহলে স্টুল নরম হয়ে যাবে ডায়রিয়া হবে তারপরবর্তীতে পলিইউরিয়া হবে এখন কথা হচ্ছে যে আমাদের দেহের মধ্যে যদি মাস্কারিন পয়জনিং হয়ে যায় তখন কি করা উচিত বা তৎক্ষণাৎ কি করা উচিত যদি মাস্কারিন পয়জনিং হয়ে যায় তবে তৎক্ষণাৎ অ্যাট্রোপিন দেওয়া উচিত বা অ্যাট্রোপিন সালফেট দেওয়া উচিত অ্যাট্রোপিন মাস্কারিনিক যে রিসেপ্টর আছে আমাদের দেহের মধ্যে সেই রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করবে যদি মাস্কার রিসেপ্টরের সঙ্গে অ্যাট্রোপিন বাইন্ড করে তাহলে নতুন করে মাস্কারিন আর বাইন্ড করতে পারবে না ফলে মাস্কারিন পয়জনিংয়ের মাত্রা হ্রাস পায় তার মানে আমরা যদি অ্যাট্রোপিন মাস্কারিন পয়জনিং হয়ে যায় তো হওয়ার পর অ্যাট্রোপিন দেই তাহলে মাস্কারিন পয়জনিংয়ের ডিগ্রিটা হ্রাস পাবে বা এতক্ষণ যে এই যে ঘটনাগুলো হচ্ছিল যে দৃষ্টিশক্তি হয়ে যাওয়া লালাঘরন বেড়ে যাওয়া বেশি বেশি ঘাম হওয়া এই ঘটনাগুলো কমে যাবে এতক্ষণ যে মাস্কারিন সম্পর্কে জানলাম এই মাস্কারিন আসলে দেখতে কেমন মাস্কারিন দেখতে এইখানে যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি ঠিক ওই রকম যে কোলিনের একটা স্ট্রাকচার থাকে এইখানে যে নাইট্রোজেন থাকে কার্বন থাকে তিনটা তার পরবর্তীতে এইখানে হচ্ছে রাইবোজ সুগারের মধ্যে আমরা সুগার বা পেন্টোজ সুগার বা হেগজো সুগার দেখতে যেমন ঠিক এরকম আর একটা স্ট্রাকচার থাকে তো মূলত এটাই হচ্ছে মাস্কারিন যার কারণে আমাদের দেহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে যায় তা আমি যদি প্রথম থেকে রিক্যাপসলেশন করি যে মাস্কারিন হচ্ছে একটা কেমিক্যাল কম্পাউন্ড যেটা পয়জনাস তার পরবর্তী রিসেপ্টর সম্পর্কে আমরা জানলাম রিসেপ্টর হচ্ছে একটা প্রোটিন মলিকুল যার লোকেশন সেলের মধ্যে থাকে এবং বাইরে সেলের বাইরে থেকে যদি সিগন্যাল আসে তো সেই সিগন্যাল অনুযায়ী সে টিস্যু বা সেলুলার রেসপন্স তৈরি করে পরবর্তীতে মাস্কাইনিক রিসেপ্টর কী জিনিস সেটা জানলাম মাস্কাইনিক রিসেপ্টর দ্বারা বা মাস্কারিন দিয়ে পয়জনিং হলে কি কি ঘটে সেই ঘটনাগুলো জানলাম দেন মাস্কারিন পয়জনিং হলে কি করা উচিত যে অ্যাট্রোপিন দেওয়া উচিত সেটা জানলাম মাস্কারিন সম্পর্কে বা মাস্কারিন দেখতে কেমন সেটা জানলাম আর এই লেখাগুলো লেখার সময় বা ভিডিও করার সময় আমার বন্ধু ইশতিহাককে খুব বেশি মনে পড়ছিল ইশতিয়াক আইডি ফাইভ তো তাই এই ভিডিওটি ইশতিয়াকে ডেডিকেট করা হলো থ্যাংক ইউ বন্ধুগণ এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য আল্লাহ হাফেজ